দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে 9 বছর পূর্ণ করেছে ভারতীয় জনতা পার্টি। সেবা, সুশাসন এবং উন্নয়নের উপর ভিত্তি করে বিশ্বের অন্যতম সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি পেয়েছেন নরেন্দ্র মোদী। এই 9 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও শুরু হয়েছে 30 জুন পর্যন্ত 1 মাস ব্যাপী মহা জনসম্পর্ক অভিযান। এর অঙ্গ হিসেবে সমস্ত লোকসভা এবং বিধানসভা কেন্দ্রগুলোতে যুব মোর্চার তরফে নানান কর্মসূচির আয়োজন করেছে বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। লাভার্থী সম্মেলন কর্মসূচির মাধ্যমে ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান করে রাজ্যবাসীকে মোদী সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি সম্পর্কে অবহিত করা হবে। এরপর নব মতদাতা সম্মেলনের মাধ্যমে দেশের বর্তমান প্রথম ভোটারদের সাথে সামাজিক আলোচনায় বসবেন যুব মোর্চার সদস্যরা। এর পাশাপাশি 10 জুন থেকে 20 জুনের মধ্যে কমপক্ষে 50 জন কার্যকর্তাদের নিয়ে আয়োজন করা হবে কমপক্ষে 25টি বাইক র্যালি। প্রত্যন্ত কোনো গ্রামে গিয়ে রাতে সেখানে থেকে জনসম্পর্ক অভিযান করবেন কার্যকর্তারা। এছাড়াও দেশের যুব সমাজকে উদ্দীপ্ত করতে আয়োজিত হবে জাতীয় স্তরের এক কুইজ প্রতিযোগিতা। বিজেপি প্রদেশ কার্যালয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সহসভাপতি ভিকি প্রসাদ। এটা কিন্তু বাইক র্যালি নয়, এটা বাইক যাত্রা। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জেলা ভিত্তিক আমাদের যে সাংগঠনিক 10টি জেলা, এই প্রত্যেকটি জেলার মধ্যে 2টি করে টিম করে দেওয়া হবে এবং সেই টিমগুলো সেই জেলার প্রত্যেকটি মণ্ডলের মধ্যে মানুষের সঙ্গে সংযোগ করবে, যুবদের সঙ্গে সংযোগ করবে, যারা ব্যবসায়ী, যারা সমাজের প্রবুদ্ধ ব্যক্তিত্ব, যারা কি ভোটার, তাদের সঙ্গে সংযোগ করবে, লাভার্থীদের সঙ্গে সংযোগ করবে। এবং এই যে বাইক যাত্রার মাধ্যমে যেই দিন যে মণ্ডলে থাকবে ওই মণ্ডলের কোনো একটি গ্রামের মধ্যে রাত্রি যাপন করে মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক সেটা স্থাপন করার জন্য এই কর্মসূচি আমরা বাইক যাত্রার মাধ্যমে আমরা নিয়েছি। এবং এই বাইক যাত্রার মাধ্যমে রাজ্যের প্রতিটি বিধানসভার প্রতিটি গ্রাম আমরা কভার করে মানুষের সঙ্গে সম্পর্ক আমরা স্থাপন করব। মানুষের সঙ্গে এই যে নিবিড় সম্পর্ক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং জনগণের মধ্যে যে নিবিড় সম্পর্ক তাকে আমরা আরও সুদৃঢ় করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় কর্মসূচি। এবং আমাদের লাস্ট যে কর্মসূচিটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন কুইজ কম্পিটিশন। আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেই কর্মসূচিগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলো যেগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে সেগুলোরকে সামনে রেখে একদিনের অনলাইন কুইজ হবে। সেখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা, যুবকরা সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এবং সেই অনলাইন কুইজটা যুব মোর্চার পক্ষ থেকে আমরা করব। আগামী দিনে দল তথা সংগঠনকে আরো মজবুত করার জন্যই দেশজুড়ে জনসম্পর্ক অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই কর্মসূচিকে প্রত্যক্ষ ভূমিকা নিয়ে ক্রমশই আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে বিজেপি যুব মোর্চা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।